বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ে আর্থিক বিবরণী অধ্যায়ের উদাহরণ নাম্বার চার নিয়ে আলোচনা করব। উদাহরণ নাম্বার চারে যেটা বলা আছে, ফারহানা এন্টারপ্রাইজের এখানে একটি রেওয়ামিল দেওয়া আছে, যেই রেওয়ামিলটার উপরে ভিত্তি করে আপনাকে যেটা করতে হবে, 2017 সালের 30 জুন তারিখে একটি বিশদায় বিবরণী করতে হবে, মালিকানা স্বত্ব বিবরণী করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে হবে, যেগুলি আমরা এর আগের উদাহরণগুলিতে একই জিনিস করেছি। এখন আমরা রেওয়ামিলের মধ্যে যে আইটেমগুলি দেওয়া আছে সাথে সাথে অ্যাকাউন্টস টাইটেলটা ইংরেজিতেও দেওয়া আছে, এটা আপনারা যদি পারেন এটা দেখে রাখতে পারলে ভালো ভবিষ্যতের জন্যে। তো আমরা জানি রেওয়ামিলের যেই খরচ বা সম্পদ বা দায় যেটা যেখানে আছে সে অনুযায়ী আমরা নিব, তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সমন্বয় সম্পর্কে একটু আমাদের প্রাথমিক আইডিয়াটা নিতে হবে। সমন্বয়ের ক নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে, বিষয়টি খেয়াল করতে হবে। প্রথম কথা বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে, আর হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন করলে আমরা পণ্য থেকে বাদ দিই, পণ্য কোথায় থাকে? পণ্য থাকে হচ্ছে ক্রয়ের সাথে সম্পৃক্ত, সুতরাং ক্রয় থেকে 1000 টাকা বাদ দিতে হবে। আর যেহেতু উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে, তাই এটা আমরা যখন মালিকানা স্বত্ব বিবরণ করি যেখানে মালিকের মূলধন থেকে এই 1000 টাকা বাদ যাবে। হ্যাঁ, তাহলে দুইবার দুই জায়গাতে গেল। অলিখিত আন্তঃফেরত ও বহির্ফেরত, আমরা এর আগে দেখেছি আন্তঃফেরত বহির্ফেরত সরাসরি রেওয়ামিলের ভিতরে দেয়া থাকতো, কিন্তু এখানে সমন্বয়ের সাথে দেয়া আছে এবং সেটা এই যে কী বলছে অলিখিত, মানে আগে বাদ দেয়া হয়নি, এখন আমাদের বাদ দিতে হবে। তো আন্তঃফেরত আমরা জানি বিক্রয় থেকে বাদ যায়, বহিঃফেরত ক্রয় থেকে বাদ যাবে। তো আমরা সমন্বয়ের আইটেমগুলি যেহেতু দুই জায়গাতে নেই, তাহলে আর একটা কোন জায়গাতে যাবে? আর একটা জায়গাতে যাবে হচ্ছে আন্তঃফেরত যদি বিক্রয় থেকে বাদ যায়, তাহলে বিক্রয়ের সাথে রিলেটেড কোন আইটেম? দেনাদার, তাহলে দেনাদার থেকেও বাদ যাবে। অর্থাৎ এই 4000 টাকা একবার বিক্রয় থেকে বাদ যাবে, আর একবার হচ্ছে দেনাদার থেকে বাদ যাবে। একইভাবে বহিঃফেরত যেহেতু ক্রয়ের সাথে সম্পর্কিত, তাই একবার ক্রয় থেকে বাদ যাবে, আর একবার হচ্ছে পাওনাদার থেকে বাদ যাবে, যেহেতু ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। হ্যাঁ, এরপর আছে বিমা প্রিমিয়াম 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত 1 বছরের জন্য। অর্থাৎ বিমা প্রিমিয়াম এইখানে আমাদের কোথায় গেল, এই যে বিমা প্রিমিয়াম যেটা 1500 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে 1 বছরের জন্য দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা খেয়াল করতে হবে, সেই 1 বছর শেষ হবে কত তারিখে? 30 সেপ্টেম্বর 2017। কিন্তু আমরা এই অঙ্ক কত তারিখ পর্যন্ত করতেছি? 30 জুন পর্যন্ত। তার মানে 30 জুনের পরেও কিন্তু জুলাই অগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ 3 মাসের আরও বাড়তি দেয়া আছে। এই 1500 টাকার মধ্যে 3 মাসের টাকা পরবর্তী বছরের সাথে অ্যাডজাস্ট হবে। তাই আমার একটা হিসাব করতে হবে যে এই 1500 টাকা হচ্ছে যদি 12 মাসের জন্য দেয়া হয়, তাহলে 1 মাসে কত আসবে, এবং যেহেতু 3 মাসের টাকা এই 1500 টাকার থেকে বাদ দিতে হবে, সেটা বের করে ক্যালকুলেশন করে এই 1500 থেকে 3 মাসের টাকাটা বাদ দিতে হবে। ঠিক আছে, এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে তারিখটা। আচ্ছা, এরপরে বলা আছে অব্যবহৃত মণিহারি 1000 টাকা। আমরা এর আগে অব্যবহৃত মণিহারির অঙ্ক করেছি। অব্যবহৃত মণিহারি আমরা যেটা করি মণিহারি থেকে বাদ দেই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মণিহারি নামে কোনো আইটেম রেওয়ামিলে না থাকে, রেওয়ামিলে যদি না থাকে, আবার বলি যে যদি এখানে বলা আছে অব্যবহৃত মণিহারি 1000 টাকা, ওকে ভালো কথা, আমরা মণিহারি থেকে বাদ দিয়ে দিব। আবার অব্যবহৃত মণিহারি নামে সম্পদের সম্পদ হিসেবে দেখাবো। এখন আপনার এইখানে যে আইটেমগুলি দেওয়া আছে রেওয়ামিলের ভিতরে, এখানে যদি মণিহারি নামে কোনো আইটেম না থাকে, তাহলে কি করব, কোন আইটেম থেকে আমরা বাদ দিব? সেক্ষেত্রে যদি সাধারণ খরচ থাকে, সাধারণ খরচ, এই যে যেমন সাধারণ খরচ আছে, অর্থাৎ আপনার ধরে নিতে হবে সাধারণ খরচের মধ্যেই ওই খরচটাও অন্তর্ভুক্ত আছে, তো এই সাধারণ খরচ থেকে হচ্ছে অব্যবহৃত মণিহারির 1000 টাকা বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আছে কি দেনাদারের 2000 টাকা অবলম্বন করো। প্রথমেই বলছে আপনার যে দেনাদার আছে সেই দেনাদারের থেকে 2000 টাকা অবলম্বন করতে হবে। অবলম্বন মানে কি? মানে হচ্ছে পাওয়া যাবে না, মানে কুরেন, মানে এটা বাদ দিয়ে দিতে হবে। এবং অবশিষ্ট দেনাদার, মানে এই দেনাদার যে পরিমাণ আছে সেখান থেকে 2000 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে, যেমন আমার এখানে দেনাদার আছে 2000, এখান থেকে আবার 2000 টাকা বাদ দিয়ে দিতে হবে, 20,000 টাকা আছে দেনাদার,
এখান থেকে 2000 টাকা বাদ দিতে হবে। তারপরে আর আবার যেই যে দেনাদারের সাথে আর একটা বিষয় রিলেটেড ছিল, এই যে আন্ত ফেরত, এই ফেরতটাও বাদ দিতে হবে। অর্থাৎ নিট যে দেনাদার থাকবে, এই 2000 টাকা প্লাস আসছে যদি এর আগে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলি করার পরে যে দেনাদার থাকবে সেই অবশিষ্ট দেনাদারের উপরে আবার 10% নতুন আর একটা কুরিন বা সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। আচ্ছা, লাস্ট আছে সমাপনী মজুতপণ্য। আমরা জানি সমাপনী মজুতপণ্য কোথায় যায়। সমাপনী মজুতপণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয়ের ব্যয় থেকে বাদ যায়, আর একবার হচ্ছে চলতি সম্পদ হিসাবে দেখাতে হয়। আচ্ছা, এবার তাহলে আমরা অঙ্কে চলে যাই সরাসরি। আমরা জানি প্রথমে কি বিশদ আয় বিবরণীর ঘর তো জানি। বিশদ আয় বিবরণীতে প্রথমে এই প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, তারপরে বিশদ আয় বিবরণী লিখতে হয়, এবং পরে হচ্ছে তারিখটা লিখতে হয়। তারিখ কীভাবে লিখব, যে তারিখে আমরা করতেছি এখানে যেরকম লেখা ছিল অঙ্কে যে 2017 সালের 30শে জুন সমাপ্ত বছরের জন্য, হ্যাঁ এখানে লেখাই থাকে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। কী করলাম আমরা, কী করি একটা বিবরণের কলাম রাখি, তিনটা টাকার কলাম রাখি। হ্যাঁ, কারণ আমাদের প্রথম দুইটা টাকার কলাম হচ্ছে যোগ বিয়োগ বা টোটাল করার জন্য, এবং লাস্টের কলামটাতে আমরা নিট যে অ্যামাউন্টটা হয় সেটা আমরা নেই। তা আমরা নিয়ম অনুযায়ী প্রথমেই দেখাই নিট বিক্রয়। নিট কথাটা বলা আছে কেন, যে বিক্রয়ের সাথে যদি কোনো ধরনের ফেরত থাকে, কোনো ধরনের বাট্টা থাকে, কোনো ধরনের অন্য কোনো বিষয় থাকে, সেগুলি বাট্টা দেওয়ার পরে যা থাকবে সেটাই হচ্ছে নিট বিক্রয়। তা আমি পাশাপাশি এখানে ডান পাশে রেওয়া মিলটা রেখে দিলাম, যাতে আমার অন্য শিটে যেতে না হয়, এখান থেকে যাতে খুঁজে বের করতে পারি। তো প্রথমেই আমরা যেটা নেব সেটা হচ্ছে বিক্রয়। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি বিক্রয় কোথায় আছে। দেনাদার, পাওনাদার, মূলধন, ক্রয় বিক্রয়, এই যে এই আইটেমটাতে আছে, এখানে আছে ক্রয় বিক্রয়। তাহলে বিক্রয় কত টাকা আছে, 1,54,000 টাকা। তাহলে আমরা 1,54,000 টাকা বিক্রয় হিসাবে নিলাম। এখন এই রেওয়া মিলে কোনো বিক্রয় ফেরত নাই, কিন্তু আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফেরতের একটা আইটেম কিন্তু আমাদের সমন্বয়ের সাথে আছে। কোথায় আছে, খ নাম্বারে আছে, অলিখিত আন্ত ফেরত ও বিক্রয় ফেরত। আন্ত ফেরত মানে কি, বিক্রয় ফেরত কীভাবে মনে রাখব। আন্ত মানে কি, আন্ত মানে হচ্ছে ভিতরে, ভিতরে ফেরত আসছে। তো ভিতরে ফেরত কখন আসে, যখন আমরা বিক্রি করি, বাইরে পাঠাই। বিক্রি করলে কি, পণ্যটা বাইরে চলে গেল, সেটা যখন ভিতরে ফেরত আসে তখন সেটাকে আন্ত ফেরত বলে। আন্ত ফেরত কত আছে এখানে লিখছে যথাক্রমে, যথাক্রমে মানে সিরিয়াল দেয়া আছে। আন্ত ফেরতের টাকাটা প্রথম, বই ফেরতের টাকাটা পরবর্তীতে। আন্ত ফেরত কত আছে, 4,000 টাকা। তাহলে আমরা এটাকে আন্ত ফেরত বাদ দিয়ে দিলাম, 4,000 টাকা। তাহলে 1,54,000 থেকে 4,000 টাকা বাদ দিলে থাকলো কত, 1,50,000 টাকা। আচ্ছা, বিক্রয়ের নামে বা বিক্রয়ের সাথে কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট আর নেই, শেষ। এবারে আমরা বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই যে 1,50,000 টাকার পণ্য যে আমি বিক্রি করলাম, এইটা বিক্রি করতে আমার কী পরিমাণ খরচ হয়েছে সেইটা আমি বের করব। তাইলে প্রথমত কি, আমরা যখন পণ্যটি নিয়ে আসছি তখন আমাদের একটা প্রারম্ভিক মজুত পণ্য থাকে। হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্যটা কোথায় পাওয়া যাবে, প্রারম্ভিক মজুত পণ্য পাওয়া যাবে আমার রেওয়া মিলের ভিতরে। এগুলি খেয়াল করতে হবে কোন আইটেম কোথায় পাওয়া যায়, এটা একটা মোটামুটি ধারণা রাখতে হবে। কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যেসব বিষয়গুলি জড়িত সেগুলি কিন্তু আমরা মোটামুটি মোর অর লেস জানি। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কোথায় পাবো আমি, রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য। আচ্ছা, দালান কোঠা, হাতে নগদ উত্তোলন, এই যে এখানে প্রারম্ভিক মজুত পণ্য লেখা আছে। প্রারম্ভিক মজুত পণ্য কত, 30,000 টাকা। আমরা 30,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, এখন প্রারম্ভিক মজুত পণ্যের পরে কোন আইটেমগুলি যায়, ক্রয়। এবং ক্রয়ও কিন্তু নিট ক্রয়টা যাবে। নিট ক্রয় কীভাবে, অর্থাৎ আপনার যে পরিমাণ পণ্য ক্রয় করলেন সেখান থেকে যদি কোনো পণ্য উত্তোলন থাকে সেটা বাদ যাবে, কোনো পণ্য যদি ফেরত থাকে সেগুলি বাদ যাবে। হ্যাঁ, সেই সবের সাথে আপনার অন্যান্য জিনিসগুলি যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে পণ্য ক্রয়, যে এখানে পণ্য ক্রয় আছে কত, 84,000 টাকা। তাহলে পণ্য ক্রয় হিসাবে আমি 84,000 টাকা লিখলাম। এখন আমরা জানি সমন্বয়তে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, বলা ছিল বহি ফেরত, বহি ফেরত যা ক্রয় ফেরত তাহা। সুতরাং বহি ফেরত কত আছে, 2,000 টাকা। তাহলে এই বহি ফেরত বাদ যাবে,
আর একটা বলা ছিল কি, ক নাম্বারে ব্যবহৃত ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে পণ্য যদি উত্তোলন করে, পণ্যটা কোথায় থাকে? না কিনলে তো পণ্য পাওয়া যায় না, তাই না? তাহলে ক্রয়ের সাথেই পণ্য উত্তোলন সম্পর্কিত। তাই ক্রয় থেকে 1,000 টাকা বাদ দিতে হবে, আবার বহিঃফেরত নামে 2,000 টাকা বাদ দিতে হবে ক্রয় থেকে। তাহলে পণ্য উত্তোলন আমরা 1,000 টাকা বাদ দিলাম, আর হচ্ছে বহিঃফেরত বা অলিখিত বহিঃফেরত নামে 2,000 টাকা বাদ দিলাম। এখন 84,000 থেকে বাদ গেল 1,000, আর বাদ গেল 2,000, তাইলে কত টাকা থাকলো? 81,000 টাকা। আচ্ছা, এখন দেখতে হবে যে পণ্য ক্রয়ের সাথে আর কোনো ধরনের খরচ আছে কিনা, অর্থাৎ আপনি কিনে সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা বা সেল পয়েন্ট হিসাবে, অর্থাৎ যেখানে বসে আপনি সেল করেন সেই জায়গা পর্যন্ত নিয়ে আসতে যত ধরনের খরচ, সেটাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। এখন আমরা একটু খোঁজার চেষ্টা করি, দেনাদার পাওনাদার এটা তো যাবে না, দালান করা সম্পদ সঞ্চিতি হাতে নগদ মূলধন উত্তোলন যাবে না, দালানের মেরামত যাবে না, জাহাজ ভাড়া। আচ্ছা, জাহাজ ভাড়া কেন দেয়া হয়? জাহাজ ভাড়া দেয়া হয়, ধরেন আপনি চায়না থেকে কোনো পণ্য আমদানি করবেন, অর্থাৎ ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি চায়না থেকে এনে বাংলাদেশে বিক্রি করবেন, ঠিক আছে? এখন চায়না থেকে যখন আপনি আনবেন, তখন সেটা কীভাবে আনবেন? হয় জাহাজে আনবেন, না হয় প্লেনে আনবেন, না হয় অন্যভাবে আনবেন, কিন্তু বেশিরভাগই হচ্ছে জাহাজে নিয়ে আসে। তো জাহাজে নিয়ে আসলে জাহাজের একটা ভাড়া হয়, তো ক্রয় করে সেটা হচ্ছে আপনার যেখানে বসে বিক্রি করেন সে পর্যন্ত আনা, অথবা হচ্ছে আপনার কারখানা পর্যন্ত আনা, এ যত ধরনের খরচ আছে। ধরুন আপনি আনার জন্যে আপনার জাহাজ লাগবে, জাহাজটা যখন আবার আপনার বন্দরে আসবে, বন্দর থেকে আবার ভ্যাট ট্যাক্স দিয়ে, অর্থাৎ শুল্ক দিয়ে আপনাকে সেটা বের করতে হবে। সেখানে আবার পণ্যটা যেখানে থাকবে বন্দরে, সে ডক যে ডকে থাকবে সেখানে একটা চার্জ দিতে হয়, তারপরে আবার নিয়ে আসা পর্যন্ত, এসব খরচই ক্রয়ের সাথে সম্পর্কিত। তাই এটা বিক্রিত পণ্যের ব্যয় হিসেবেই পরিগণিত করতে হবে। তাই জাহাজ ভাড়া হচ্ছে 4,000 টাকা, সুতরাং এই 4,000 টাকাও আপনার বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে? শুল্ক। এই শুল্ক ইংরেজিতে বলা হয় ডিউটি, তার মানে আপনি যখন পণ্যটি নিয়ে আসবেন বন্দরে, সেখান থেকে খালাস করার সময় অবশ্যই সরকারকে আপনার ট্যাক্স ভ্যাট এসব দিতে হবে। তাহলে এই আইটেমটাও আপনার চলে যাবে এখানে। এরপরে ডক চার্জ গেল, ডক চার্জ যাওয়ার পরে হচ্ছে, আচ্ছা ডক চার্জ, এবারে ডক চার্জ নিতে হবে। ডক চার্জটা নিলাম 1,700 টাকা। তারপর আছে বেতন, সম্মানী, সাধারণ খরচ যাবে না, ব্যাংক প্রিমিয়াম, লিগাল চার্জ, বিজ্ঞাপন, বিবিধ ক্ষতি, ব্যাংক জমাতে সুদ, প্রাপ্ত বার্তা এটা এখানে যাবে না, ভ্রমণ খরচ, বাড়ি ভাড়া, আয়কর, হ্যাঁ কিছুই যাবে না। তাহলে এই ক্রয়ের সাথে সম্পর্কিত যে আইটেমগুলি, ক্রয়ের সাথে একটু খেয়াল করতে হবে, এখানে ক্রয়ের সাথে সম্পর্কিত এই আইটেমগুলি, যে ক্রয় সেখান থেকে পণ্য ফেরত গেল, অলিখিত বই ফেরত ফেরত গেল, হ্যাঁ ফেরত যাওয়ার পরে 81,000 হলো, সেই সাথেই পণ্য ক্রয় করার পরে জাহাজ ভাড়া সাথে গেল, শুল্ক গেল, ডক চার্জ গেল, হ্যাঁ এ হচ্ছে টোটাল ক্রয়ের সাথে রিলেটেড খরচ। তাহলে আমার টোটাল খরচ কত দাঁড়ালো? টোটাল খরচ হচ্ছে, আচ্ছা টোটাল খরচ তাহলে কত দাঁড়ালো? হচ্ছে 1,17,700 টাকা। আচ্ছা, এখন আমরা যেটা কি করি, বিক্রিত পণ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করি এখানে, তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য আমরা বিয়োগ দিই। ক্রয় যোগ করলাম, ক্রয়ের সাথে অন্যান্য যে ক্রয় সম্পর্কিত যে খরচ আছে সেগুলি যোগ করলাম, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব। এখন সমাপনী মজুত পণ্য কোথায় পাই আমরা? সমাপনী মজুত পণ্য পাবো হচ্ছে আমরা সমন্বয়ের ভিতরে, যে চ নাম্বারে আছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। তো আমরা 40,000 টাকা এই 1,17,000 টাকা থেকে বাদ দেব, বাদ দিলে কত হবে? 77,700 টাকা হবে। তাহলে এখন আমার মোট মুনাফা কত? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই নিট মুনাফা বের হবে। নিট বিক্রয় আছে হচ্ছে 1,50,000, বিক্রিত পণ্যের ব্যয় আছে 77,700, এটা যদি বাদ দেয় তাহলে আমার মোট মুনাফা বের হবে 72,300। আচ্ছা, মোট মুনাফা বের করা শেষ, এবারে আমাদের বের করতে হবে মোট পরিচালন ব্যয়। মোট পরিচালন ব্যয় বের করতে হলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিতে হবে। পরিচালন ব্যয়ের ইংরেজিতে বলা হয় অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট। আচ্ছা,
এখন পরিচালন ব্যয়ের মধ্যে আমার অন্যান্য ব্যয়গুলি যাবে। প্রথমেই আমরা দেখব যে প্রথমে কি আছে, দেনাদার পাওনাদার দালান কোঠার সাধারণ সঞ্চিতি হাতে নগদ মূলধন উত্তরণের একটাও খরচ না। হ্যাঁ, এর একটাও খরচ না, সুতরাং একটাও যাবে না। প্রথমেই দালানের মেরামত, মেরামত কাজ করা হয়েছে সুতরাং এটা খরচ হয়েছে, এটা আমরা নিয়ে যাব কত, 2600 টাকা। আচ্ছা, এরপরে কি আছে, বেতন সম্মানী। এখানে প্রত্যেকটা আইটেম নেওয়ার সময় আপনার জিনিস একটা জিনিস খেয়াল করতে হবে যে সমন্বয়ে এই ব্যাপারে কিছু বলা আছে কিনা। যেমন বেতন সম্মানের সাথে অনেক সময় বকেয়া থাকে, অগ্রিম থাকে, তা আমার এই অঙ্কে বেতনের সাথে কিন্তু কিছুই বলা নাই। তাহলে বলা যদি না থাকে তাহলে আমরা নিলাম যা আছে তাই, 18,000 টাকা পুরোটাই নিয়ে নিলাম। এরপরে আছে সাধারণ খরচ। আচ্ছা, সাধারণ খরচটার সাথে কিন্তু একটা কথা বলা আছে, যেহেতু এখানে আমরা দেখলাম এখানে অব্যবহৃত মণিহারি নামে একটা বিষয় আছে, মানে মণিহারি ব্যবহার করা হয় নাই। তো যদি মণিহারি ব্যবহার না করা হয় তাহলে তো সেটাকে আমরা খরচ হিসাবে দেখাইতে পারবো না। তাহলে যে পরিমাণ খরচ হয় নাই সেটাকে আমরা খরচ থেকে বাদ দিয়ে তারপরে দেখাবো। হ্যাঁ, এখন মণিহারি নামে এখানে কিন্তু এই যে আমার এগুলি তো দেখা শেষ, তাই না? এখন সাধারণ খরচ থেকে এই পর্যন্ত খরচ আইটেম আছে, এর মধ্যে কোথাও কিন্তু মণিহারি নেই। তো বললাম যে মণিহারি যদি কোথাও বলা না থাকে রেওয়া মিলে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সাধারণ খরচটা ধরে নিব যে এর ভিতরেই মণিহারিটা রয়ে গেছে। তাই সাধারণ খরচ আছে হচ্ছে কত, 5,000 টাকা। এখান থেকে মণিহারির 1,000 টাকা বাদ দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দিলাম মণিহারির 1,000, তাহলে থাকলো কত, 5,000 থেকে 1,000 বাদ দিলে 4,000 টাকা থাকলো। ওকে, ফাইন, সাধারণ খরচ শেষ। ব্যাংক জমাতিরিক্ত এটা দায়, এটা যাবে না। বিমা প্রিমিয়াম, এখন খেয়াল করতে হবে বিমা প্রিমিয়াম এখানে বলা কী ছিল। বিমা প্রিমিয়াম বলা ছিল যে 2017 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত দেয়া আছে, কিন্তু আমরা তো অঙ্ক করতেছি 30শে জুন পর্যন্ত। তাহলে তারপরের যে টাকাটা দেয়া আছে এটা অগ্রিম দেয়া আছে। তাহলে এখন আমার বের করতে হবে যে আসলে কত টাকা আমার অগ্রিম দেয়া আছে। এখন একটা বিষয় যদি আমি খেয়াল করি, বিষয়টা হচ্ছে আমি এই যে 1500 টাকা দিলাম, এই 1500 টাকা দিলাম কিন্তু 1 বছরের জন্যে। তাহলে 1 বছরের জন্যে দিলে 12 দিয়ে যদি আমি ভাগ করি প্রত্যেক মাসে কত পড়লো, 125 টাকা, প্রত্যেক মাসে 125। এখন যেহেতু আমার 3 মাসেরটা বের করতে হবে, তাহলে কি করব, 1 মাসে যদি 125 হয় তাহলে 3 মাসে কত, গুণ হলো 3, অর্থাৎ 375 টাকা আমার অগ্রিম দেয়া আছে। অর্থাৎ এইখানে যে 1500 টাকা দেয়া আছে এর পুরোটা আমার এই বছরের খরচ না, অর্থাৎ 30শে জুন পর্যন্ত খরচ না। 30শে জুন পর্যন্ত খরচ হচ্ছে, মানে পুরো তো আমি 1 বছরের জন্য দিয়েছি। আবার একটু বোঝেন, বিমা প্রিমিয়াম 2017 সালের সেপ্টেম্বর, 2017 সালের সেপ্টেম্বর দিলাম কত বছরের, 1 বছরের জন্য। অর্থাৎ এইখানে যে 1500 টাকা আমি দিলাম এটা হচ্ছে 1 বছরের টাকা, কিন্তু 30শে জুন পর্যন্ত আমি হিসাব করতেছি, আমি তো হিসাব 30শে সেপ্টেম্বর পর্যন্ত করতেছি না। তাহলে 30শে জুন পর্যন্ত যদি আমি ধরি, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ আরও 3 মাস, যেটা হচ্ছে পরবর্তী বছরের সাথে অ্যাডজাস্ট হবে, তার মানে 9 মাসের টাকা আমার এইখানে রাখতে হবে। তাহলে 1500 থেকে এই যে 3 মাসের যে অগ্রিম দেওয়া আছে এই টাকাটা আমি বাদ দিয়ে দিব, 375। তাহলে বিমা প্রিমিয়াম আমি লিখলাম 1500 টাকা, সেখান থেকে অগ্রিম যে বিমা প্রিমিয়ামটা দেওয়া আছে সেটা 375 টাকা আমি বাদ দিলাম, তাহলে থাকলো কত, 1125 টাকা, শেষ। আচ্ছা, এরপর আছে লিগাল চার্জ ও কুরিন। লিগাল চার্জ ও কুরিন দুইটা কিন্তু দুই পাশে দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে। লিগাল চার্জটা দেওয়া আছে এই পাশে, কুরিন দেওয়া আছে এই পাশে, হ্যাঁ, ক্রেডিট পাশে। সাধারণত কুরিন যদি খরচ হয়, খরচ হলে রেওয়া মিলের ডেবিট পার্শ্বেই দেওয়া থাকে, কিন্তু এটা ক্রেডিট পার্শ্বে কেন সেই কথা একটু পরে আসতেছি। প্রথমে লিগাল চার্জ যেটা আছে এটার পোস্টিংটা দিয়ে দিই। লিগাল চার্জ কত আছে, 3,000 টাকা। ওকে, ফাইন, লিগাল চার্জ আমার 3,000 টাকা আমি নিয়ে নিলাম। এবারে কুরিন, কুরিন বিষয়টাতে আমি একটু আপনাদের পুরো বিষয়টা যদি না বলি তাহলে এটা একটা গ্যাপ থেকে যাবে। এখানে বলা আছে যে দেনাদারের 2,000 টাকা অবলোপন করো। তাহলে আমি যদি দেখি যে প্রথমে আমার দেনাদার কত টাকা আছে, আচ্ছা আমার দেনাদার আছে কত, 20,000 টাকা। ওকে, ফাইন, আমি একটু এখানে ক্যালকুলেশনটা করি আপনাদের বোঝার সুবিধার্থে। দেনাদার আছে 20,000 টাকা। এখন সে কী বলছে, যে দেনাদারের 2,000 টাকা অবলম্বন করতে হবে।
তাহলে আমি যদি দেনাদারের যে টাকা আছে সেখান থেকে যদি আমি 2000 টাকা অবলম্বন করি, এখানে 2000 টাকা আমি অবলম্বন করলাম, ভালো কথা। তাহলে কত হলো এখন অ্যাকচুয়াল দেনাদার, দাঁড়াইলো কত, 18000 টাকা। কিন্তু আর একটা বিষয় বলা ছিল যে অলিখিত আন্তঃফেরত, একটা ফেরত ছিল, হ্যাঁ, যেটা লেখা ছিল না, তাইলে আন্তঃফেরতটা এটাও তো আমার দেনাদার থেকে বাদ যাবে। কারণ কেন বাদ যাবে? কারণ হচ্ছে যে আপনার তো, আপনি এই যে দেনাদার 20000 টাকা দেখিয়েছিলেন, তখন কিন্তু বিক্রয় থেকে 4000 টাকা বাদ না দিয়ে এই অ্যামাউন্টটা দেখাইছিলেন। এখন এটা অবশ্যই বাদ দিতে হবে, নাহলে তো আমার অ্যাকচুয়াল জিনিসটা বের হবে না। তাহলে হচ্ছে 4000 টাকা আপনি বাদ দিলেন, তাহলে 18000 থেকে যদি 4000 টাকা আপনি বিয়োগ দেন, তাহলে আপনার এখন নিট যে দেনাদার, মানে অ্যাকচুয়াল যে দেনাদারটা, সেটা হচ্ছে 14000 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে এখন আপনার অ্যাকচুয়াল দেনাদার। এখন বলা হয়েছে কি যে 10% কুঋণ রাখতে হবে, এই যে অবশিষ্ট দেনাদার। এখানে আমি অবশিষ্ট কথাটা যদি লিখে দেয় তাহলে একেবারে ক্লিয়ার, তাহলে অবশিষ্ট দেনাদার হচ্ছে 14000 টাকা। এখন আপনার এই যে 10% ধরতে হবে হচ্ছে এই 14000 টাকার উপরে। তো আমি যদি ধরি এই 14000 টাকা ইন্টু হচ্ছে 10%, তাহলে 1400 টাকা হচ্ছে আপনার নতুন কুঋণ। ঠিক আছে, 1400 টাকা কি নতুন কুঋণ। তার মানে আমি যদি এখানে দুইভাবে লিখতে পারি যে আপনার নতুন কুঋণ হচ্ছে 1400 টাকা, নতুন কুঋণ এটা, হ্যাঁ, নতুন কুঋণ 1400 টাকা, সেইখানে আরও একটা কুঋণ ধরতে বলছে 2000 টাকা। তাইলে আপনার আসলে কুঋণ কত হবে? আপনার কুঋণ হবে 3400 টাকা। কিন্তু এখানে আবার বলা আছে যে কুঋণ ক্রেডিট, মানে ক্রেডিট পার্শ্বে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা কুঋণ সঞ্চিত হিসাবে ধরে রাখা হয়েছিল, অর্থাৎ আগে থেকেই একটা ফান্ড ক্রিয়েট করে রাখা হয়েছিল 2500 টাকা। তো এখন আমার নতুন করে 3400 টাকা নতুন কুঋণ ধরতে বলা হয়েছে, কিন্তু নতুন কুঋণ আমি ধরলাম, কিন্তু আগে 2500 টাকা আমি আগে একটা ফান্ড ক্রিয়েট করে রাখছিলাম। এখন সেই ফান্ডটা যদি আমি বিয়োগ দেই 2500 টাকা, তাইলে আমার অ্যাকচুয়ালি নেট কুঋণ দাঁড়াবে হচ্ছে 900 টাকা। আচ্ছা, এটা বোঝা গেল কি না? ধরেন আপনার বাবা আপনাকে 10 টাকা দিল, হ্যাঁ, এখন আপনাকে বলা হলো যে একজন ব্যক্তিকে 20 টাকা দিতে, বললো যে আপনার কাছে যে টাকাটা আছে, হ্যাঁ, আপনি তার সাথে কিভাবে কি করবেন, আপনি মিস্টার এক্সকে 20 টাকা দিতে হবে। তখন অ্যাকচুয়ালি আপনি যদি এই টাকাটা আপনার বাবার কাছ থেকে আনতে যান, তাহলে আপনি কত টাকা তার কাছ থেকে আনলে ওই ব্যক্তিকে 20 টাকা দিতে পারবেন? আপনার বাবার কাছ থেকে যদি আপনি 10 টাকা আনেন এবং আপনার হাতে আগে ছিল 10 টাকা, এই দুইটা মিলাইয়েই হচ্ছে আপনি ওই ব্যক্তিকে 20 টাকা পূরণ করে দিতে পারবেন। এখন সেই রকম এইখানে হচ্ছে আপনার ফাইনালি হচ্ছে কুঋণ রাখতে বলছে 3400 টাকা। এখন দেখা গেছে 3400 টাকা আপনি রাখবেন, ঠিক আছে, কিন্তু আগেই 2500 টাকা রেখে দিছিলেন, তাইলে এখন আর বাকি 900 টাকা রাখলেই আপনার কিন্তু 3400 টাকা হয়ে যাচ্ছে। আগে 2500 টাকা রেখে দিছিলেন, এখন এই এখন যে অঙ্ক করতেছি এখন আপনি রাখবেন 900, তাহলেই টোটাল মিলে হচ্ছে 3400 টাকা হয়ে যাবে। সুতরাং আমরা প্রথমে যেটা করব কুঋণ, আমরা হচ্ছে কুঋণটা নিলাম এখানে ক্যালকুলেশনে। আপনি চাইলে এখানে আমি যেভাবে ক্যালকুলেশন করলাম এভাবেও আপনি কিন্তু নিতে পারেন, যে এই যে নতুন কুঋণ আমি যে 1400 টাকা বের করলাম, এই যে অবশিষ্ট দেনাদারের 10% হিসাবে এখানে বের করছিলাম, এই যে এই এইটা দেনাদার হিসাবে 10% হিসাবে 10% লিখে দিলাম, 10% হিসাবে, সরি, এই 10%টা হচ্ছে এই 1400, এটা বের করে নিয়েছিলাম 1400। আপনি চাইলে এরভাবে করতে পারেন যে নতুন কুঋণ 1400 টাকা যোগ নতুন কুঋণ সঞ্চিতি 2000 টাকা, তাহলে দুইটা যোগ করলে হবে 3400 টাকা, সেখান থেকে পুরাতন কুঋণ সঞ্চিতি, কারণ আমরা জানি রেওয়ামিলে যেটা দেওয়া থাকে এটাকে আমরা পুরাতন কুঋণ সঞ্চিতি বলি, পুরাতন কুঋণ সঞ্চিতি 2500 টাকা সমান সমান 900 টাকা, এটাও এখানে লিখতে পারেন। অথবা আপনি নতুন কুঋণ 1400, সেই সাথে আগের রাখা ছিল 2500 মাইনাস হচ্ছে 2000, এখানে 500 মাইনাস করে 900 নিতে পারেন, যেইটা আপনার জন্য সুবিধা হয় সেইভাবে আপনি নিতে পারেন। এরপর আছে কি বিজ্ঞাপন আর আছে বিবিধ ক্ষতি, এ দুইটা সম্পর্কে কিছুই এখানে বলা নাই,
তাইলে বলা যদি না থাকে তাইলে যেভাবে আছে বিজ্ঞাপন, আর হচ্ছে বিবিধ ক্ষতিটা যেহেতু এটা অপারেটিং কোনো বিষয় না, নন অপারেটিং বা অন্যান্য ব্যয়ের মধ্যে যায়, সুতরাং এটা আমরা অন্যান্য ব্যয়ের মধ্যে নিব। ব্যাংক জমাতিরিক্তের সুদ এই খরচটাও নন অপারেটিং বা অপরিচালনায় ব্যয়, এটাকে আমরা অন্যান্যের মধ্যে নিব। তারপর হচ্ছে ভ্রমণ খরচ, এই ভ্রমণ খরচটা আমরা এখানে কিন্তু নিয়ে নিতে পারি। প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত এটা হচ্ছে বাড়ি ভাড়া পাওয়া গেছে, এটা সাধারণত আমাদের আমরা যেই বিক্রয়টা করলাম তার বাইরে অর্থাৎ অন্যান্য আয়ের ভিতরে যাবে, তখন যখন আমরা এটা করব তখন এটা আমরা নিব। আয়কর, আমরা জানি আয়কর একটা খরচ, কিন্তু এই খরচটা এখানে যাবে না, এটা নন অপারেটিং, এটা মালিকের ব্যক্তিগত আয়করের খরচ, সুতরাং এটা অন্যভাবে অ্যাডজাস্ট হবে, সেটা আমরা আসতেছি পরে। হ্যাঁ, তাহলে আমার পরিচালন ব্যয়, আমি যেই কলামে যে টাকাগুলি আছে সব টাকাগুলি, যেই কলামে যে টাকাগুলি আছে সেই টাকাগুলি আমি সব যোগ করি, তাহলে হচ্ছে মোট পরিচালন ব্যয় আমরা পেয়ে যাব। তাহলে মোট পরিচালন ব্যয় আমার 38,125 টাকা। এখন যেটা করতে হবে, মোট মুনাফা থেকে মোট পরিচালন ব্যয়টা আমরা বিয়োগ দিব, বিয়োগ দিলে আমরা পেয়ে যাব মোট পরিচালন মুনাফা। ওকে, এখন যেই আইটেমগুলি আমাদের বাকি থাকলো সেগুলি আমরা নিয়ে এখন কথা বলবো। বিজ্ঞাপন নেওয়া হয়ে গেল, তারপর হচ্ছে ভ্রমণ খরচ যেটা এটাও নেওয়া শেষ। অন্যান্য আয়, অন্যান্য আয়ের মধ্যে যেটা যাবে, আমি বললাম যে বাকি যেগুলি রয়ে গেছে তার মধ্যে আয় আছে প্রাপ্ত বাড়ি ভাড়া। এখন প্রাপ্ত বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া সম্পর্কে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে বলা আছে এই যে ঘ নাম্বারে অব্যবহৃত মণিহারির পরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, এক মাসের বাড়ি ভাড়া অনাদায়ী, এখানে কোনো টাকার অঙ্ক দেয়া নাই, এক মাসের বাড়ি ভাড়া, তাইলে আমি কিভাবে বের করব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে প্রাপ্ত বাড়ি ভাড়া, অর্থাৎ আপনার ধরে নিতে হবে যে এই যে এখানে রেওয়ামেলে যা কিছু লেখা আছে এগুলো কিন্তু পাওয়া গেছে পুরোটাই বা দেয়া হয়েছে, তাহলে প্রাপ্ত বাড়ি ভাড়া আমি 11,000 টাকা পেয়েছি, কিন্তু বলা আছে যে এক মাসের বাড়ি ভাড়া এখনও অনাদায়ী, তাইলে মূলত কয় মাসের বাড়ি ভাড়া এখানে আমি পেলাম? আমি যেই বাড়ি ভাড়াটা পেলাম এখানে কিন্তু এক মাসের বাড়ি ভাড়া আমি পাইনি, এক বছরের মধ্যে এক মাসের বাড়ি ভাড়া পাইনি, পেয়েছি 11 মাসের বাড়ি ভাড়া। তাইলে 11 মাসের যদি বাড়ি ভাড়া 11,000 টাকা হয়, তাইলে এক মাসের বাড়ি ভাড়া কত? 1,000 টাকা। 11 মাসে যদি 11,000 টাকা হয় বাড়ি ভাড়া, তাইলে এক মাসে কত করে পড়লো? 1,000 টাকা। আচ্ছা, তাইলে ওই 1,000 টাকা কিন্তু আমি এখনও পাইনি, অনাদায়ী আছে, তাহলে আমি অন্যান্য আয়ে প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000-এর সাথে অনাদায়ী আরও 1,000 টাকা যোগ করে দিব। তাইলে প্রাপ্ত বাড়ি ভাড়া 11,000 টাকা আমি অলরেডি হাতে পেয়ে গেছি, আর এক মাসের ভাড়া যেটা হচ্ছে 1,000 টাকা এইটা আমি এখনও পাই নাই, তাহলে এটা যোগ হবে, তাহলে 11 আর 1 যোগ করলে হচ্ছে কত টাকা হবে? 12,000 টাকা। এর বাইরে এখানে খরচ হিসাবে, মানে আয় হিসাবে আর কি আছে? আয় 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 প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা একটা আয় আছে, 4,000 টাকার একটা প্রাপ্ত বাট্টা আছে, সেটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে অন্যান্য আয় কত হলো? 12,000 আর হচ্ছে 4,000, 16,000 টাকা। এখন ব্যয় কী কী ব্যয় আছে? বিবিধ ক্ষতি আছে, ব্যাংক জমাতিরিক্তের সুদ আছে, আমরা এটাকে হাইলাইট করে দিলাম, এটা নিয়ে আসিস। বিবিধ ক্ষতি আছে, ব্যাংক জমাতিরিক্তের সুদ আছে, হ্যাঁ, তা আমরা বিবিধ ক্ষতি যেটা নিয়ে নিলাম 3,600 টাকা, তারপরে ব্যাংক জমাতিরিক্তের সুদ নিলাম 10,000 টাকা। আমরা জানি আয়করটা যেহেতু মালিকের ব্যক্তিগত বিষয়, সুতরাং ব্যক্তিগত প্রয়োজনে তিনি প্রতিষ্ঠান থেকে আয়কর দিয়েছেন, এটা উত্তোলনের মতো একটা আইটেম, সুতরাং এটা মালিকানা সত্ত্বতে বিয়োগ যাবে। আচ্ছা, এখন 3,600 আর 10,000 কত হলো? 13,600। এইখানে যে মাইনাস, যেটা আমরা ব্র্যাকেট ব্যবহার করছি, আপনি চাইলে ব্র্যাকেট ব্যবহার করতে পারেন নাও পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু বিয়োগটা দিতে হবে। হ্যাঁ, তাহলে এই 34,176-এর সাথে 16,000 যোগ করলাম আর হচ্ছে 13,600 বিয়োগ করলাম, বিয়োগ করলে আমরা পেয়ে যাব নেট মুনাফা, অর্থাৎ 36,575 টাকা হচ্ছে আমার নেট মুনাফা। আচ্ছা, তাহলে আমরা বিশদ আয় বিবরণী শেষ করে ফেললাম। বিশদ আয় বিবরণী শেষ করার পরে নেট মুনাফা যে পেলাম, এই আইটেমটা আমরা জানি কোথায় যায়, মালিকানা সত্ত্ব বিবরণীতে। চলুন মালিকানা সত্ত্ব বিবরণ, তাহলে এখন আমরা চলে যাব মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীতে প্রথমেই যে আইটেমটা আসবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন।
কারণ আমরা রেওয়া মিলে দেখি প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল। প্রারম্ভিক মূলধন এখানে বলা ছিল 1 লক্ষ টাকা। তাহলে আমরা প্রথমে এই প্রারম্ভিক মূলধনটা 1 লক্ষ টাকা আমরা নিয়ে নিব। সেই সাথে কি করব, যোগ করব নিট মুনাফা। নিট মুনাফা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম যে এই বিশদ আয় বিবরণী, এখানেই আমরা নিট মুনাফা বের করেছি 36,575 টাকা। ওকে ফাইন, সেটাকে আমরা যোগ করলাম প্রারম্ভিক মূলধনের সাথে, নিট মুনাফা যোগ করলাম। এখন এখান থেকে যেই বিষয়টি বাদ দিতে হবে সেটা হচ্ছে আমার যদি কোনো উত্তোলন থাকে। আমরা এখানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছিলাম, তার মানে 1,000 টাকা উত্তোলন থেকে বাদ যাবে। তারপরে বাদ যাবে হচ্ছে আয়কর। আমরা বলেছি আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত আয়কর, এটা কোম্পানি, এটা যেহেতু কোম্পানি না, সুতরাং এই আয়করটা মালিকের মূলধন থেকেই বাদ যাবে। এর বাইরে যদি আলাদাভাবে উত্তোলন বলা থাকে, এই যে যেমন মূলধনের পরেই উত্তোলন বলা আছে 35,000 টাকা, এইটাও বাদ যাবে। তাহলে বাদ গেল কোনটা, উত্তোলন, একেবারে উত্তোলন যেটা রেওয়া মিলে দেওয়া আছে এই উত্তোলন বাদ যাবে, আয়কর বাদ যাবে, এবং হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে যে পণ্য উত্তোলন করছে এটাও বাদ যাবে। তাহলে তিনটা আইটেম যদি বাদ যায়, প্রথমে আমরা বাদ দেব পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন বাদ দিলাম, পণ্য উত্তোলন ছিল কত, 1,000 টাকা। তারপরে আমরা বাদ দিলাম নগদ যে উত্তোলন করেছে সেই টাকাটা। এরপরে হচ্ছে আয়কর যে উত্তোলন করেছে সেই টাকাটা। এগুলি বাদ দেওয়ার পরে সাধারণ সঞ্চিতি নামে একটা আইটেম আছে, সেই আইটেমটাকে যোগ করতে হবে। সাধারণ সঞ্চিতি, এই যে প্রথম দিকে সাধারণ সঞ্চিতি নামে একটা আইটেম আছে, এই আইটেমটাকে যোগ করতে হবে, যেহেতু সঞ্চিতির বিষয়টা হচ্ছে সম্পূর্ণ মালিকানা সত্ত্বের একটা বিষয়। এখন আমার 1,36,000 থেকে 1,000 টাকা মাইনাস করব, 35,000 টাকা মাইনাস করব, 5,000 টাকা মাইনাস করব, এবং এই 10,000 টাকা প্লাস করব। তাইলে যেই অঙ্কটা দাঁড়াবে সেই অঙ্কটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব ও সমাপনী মূলধনের অংশ। আচ্ছা, তাহলে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী শেষ। এবারে চলে যাব আমরা উদ্বৃত্ত পত্রে বা ব্যালেন্স শিটে বা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আপনি যে নামেই ডাকেন সবটাই ঠিক আছে। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, প্রতিষ্ঠানের নাম আছে, আমি কি করতেছি সেটাও বলা আছে, কিন্তু এখানে তারিখটা দেওয়া আছে শুধুমাত্র 31 জুন। আগেরগুলিতে বলা ছিল কিন্তু 31 জুন 2017 তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত, কিন্তু এইখানে ওই সব সমাপ্ত বছরের জন্য প্রস্তুত টস্তুত কিছুই লেখা নাই, শুধুমাত্র যেই ডেটে আমি করতেছি সেই ডেটটা লেখা। তার মানে মানে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সেই বিবরণীটা যে একটা নির্দিষ্ট ডেটে আপনার কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, কী পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, সেইটাই শো করে। এই জন্য এখানে আর সমাপ্ত বছর টছর লেখে না, এখানে শুধুমাত্র যেই তারিখে আমি করতেছি সেই তারিখটা এখানে লিখতে হবে, 30 জুন। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি স্থায়ী সম্পদ, আমার এখানকার যে ছকটা ছিল, ঠিক আমি আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী যে ছকটা, এখানেও ঠিক একই ধরনের ছক, ছকে কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তন হচ্ছে আইটেমে। আইটেমগুলি কি, আর্থিক বিবরণীতে কি যায়, আর্থিক বিবরণীতে যায় আমার কী পরিমাণ সম্পদ আছে আর কী পরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব আছে, এইটা আমি দেখাই। তবে কী পরিমাণ সম্পদ আছে সেখানে একটু ক্লাসিফাই করে দিতে হয়, অর্থাৎ শ্রেণীবিভাগ করে দিতে হয় যে স্থায়ী সম্পদের পরিমাণ কতটুকু, দীর্ঘমেয়াদি বিনিয়োগ কতটুকু, চলতি সম্পদ কতটুকু, এরকম আলাদা আলাদা করে সম্পদ দেখাতে হয়। একইভাবে মালিকানা সত্ত্ব এবং দায়ের ক্ষেত্রেও ক্লাসিফাই করতে হয়, দায়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় কেমন আছে, স্বল্পমেয়াদী দায় কেমন আছে, সেগুলি আমাদের দেখাতে হয়। তাহলে আমরা প্রথমে সম্পদ যেহেতু করব, আমরা প্রথমেই চলে যাই স্থায়ী সম্পদ। এখন আমার দেখতে হবে যে আমার এখানে যে রেওয়া মিলটা ছিল সেই রেওয়া মিলে আমার স্থায়ী সম্পদ কী কী সম্পদ আছে বা কী কী আইটেম সম্পদ হিসাবে আসছে। আমি এইটাকেই কপি করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে আমার যে যে হিসাবগুলি নিয়ে আসে সেগুলি মার্কিং করা আছে। আচ্ছা, আমার যেটা এখানে দেখা যাচ্ছে যে প্রথমে আছে দেনাদার দালান কোঠা। এখন আমরা জানি দালান কোঠা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, তাহলে আমরা দালান কোঠা এখানে নেব, কিন্তু নেওয়ার আগে চিন্তা করতে হবে কোনো ধরনের অবচয়ের কথা বলা আছে কিনা। আমার এই অঙ্কে কোনো ধরনের অবচয়ের কথা বলা নাই, তাই দালান কোঠা সরাসরি আমি দালান কোঠা নাম দিয়ে 70,000 টাকা নিয়ে নিব। এর বাইরে আছে কি, হাতে নগদ, দেনাদার,
তারপর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত এর একটাও স্থায়ী সম্পদ না, সুতরাং এটা এখানে যাবে না। দীর্ঘমেয়াদী দায় দীর্ঘ সরি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখন আমার এখানে কোনো বিনিয়োগ আছে কিনা দেখতে হবে, এখানে আমার কোনো বিনিয়োগ নাই, সুতরাং এই ঘর ফাঁকা, এই ঘরে কিছুই যাবে না। আপনারা চাইলে এই আইটেমটা এরকম দীর্ঘমেয়াদী দায় লিখতেও পারেন, নাও লিখতে পারেন, যদি আইটেম না থাকে তাহলে লেখার দরকার নাই। তিন নম্বরে আছে চলতি সম্পদ। চলতি সম্পদ কোনগুলি? যে সম্পদগুলি এক বছর বা এক বছরের কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা সম্ভব সেগুলিকে চলতি সম্পদ বলে। তার মধ্যে যেমন হাতে নগদ, হাতে নগদ তো নগদ হয়েই আছে, এটা এক নাম্বার চলতি সম্পদ। তাহলে আমি হাতে নগদ নিলাম প্রথমে, তারপর কি আছে দেনাদার পাওনাদার। আচ্ছা তাহলে দেনাদার যেহেতু সম্পদ, দেনাদারকে আমি নিয়ে নিলাম, কত আছে 20,000। এখন বলা ছিল আমরা যখন এই যে ক্যালকুলেশনটা করলাম এখানে, এই যে দেনাদারের যে ক্যালকুলেশন করলাম, এই সেম ক্যালকুলেশনেই ওইখানে হবে, অর্থাৎ 20,000 টাকা দেনাদার আছে, সেখান থেকে নতুন কুঋণ যেগুলি সেগুলি বাদ দিতে হবে, আন্তঃফেরত যেটা আছে সেটা বাদ দিতে হবে অলিখিত। হ্যাঁ, এটা বাদ দেওয়ার পরে ক্লোজিংটা আমার থেকে যাবে কীরকম। আমার প্রথমেই হচ্ছে দেনাদারটা নিলাম, দেনাদার আছে আমার 20,000 টাকা, সেখান থেকে একটা ফেরত আছে 4,000 টাকার অলিখিত, যেটা আন্তঃফেরত সেটা বাদ দিলাম, এবং সেটা বাদ দেওয়ার পরে একটা কুরিন অবলম্বন আছে 2,000, এরপরে সন্দেহজনক একটা কুরিন আছে 1,400 টাকা, ঠিক আছে। এইটা বাদ দেওয়ার পরে তাহলে আমার 12,600 টাকা হচ্ছে আমার দেনাদার হিসাবে থেকে গেল, ঠিক আছে। এখন দেনাদার শেষ, আর কি আছে এখানে? আছে ব্যাংক জমা অতিরিক্ত, এটা তো দায়। বিবিধ ক্ষতি, এটা তো নিয়ে নিয়েছিলাম আগের বাড়ি। ব্যাংক জমা অতিরিক্তের সুদ, এটাও নিয়ে নিয়েছিলাম, এটা সম্পদ না। আচ্ছা এখন আইটেম থাকলো কি আমার পাওনাদার আর হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, তো এগুলি আমার কোনোটাই আর সম্পত্তি হিসাবে যাবে না। এখন খেয়াল করতে হবে যে রেওয়ামিলের আইটেমগুলি শেষ, এবারে আমার সমন্বয়ের কোনো আইটেম বাকি আছে কি না। সমন্বয় আন্তঃফেরত, এইখানে বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম একটা খরচ, খরচের একটা অগ্রিম ছিল, এই যে খরচের অগ্রিম কোথায়, বিমা প্রিমিয়াম, এই যে অগ্রিম যেটা ছিল এই 375 টাকা যাবে, আর একটা ছিল অব্যবহৃত মনিহারি 1,000 টাকা, অর্থাৎ এটা ব্যবহার করা হয় নাই, তাহলে এই দুইটা যাবে। এই দুইটা আমি আইটেম আমি নিয়ে নিই, তাহলে আমি কী নিলাম, আচ্ছা নিয়ে নিলাম অগ্রিম বিমা প্রিমিয়াম এবং অব্যবহৃত মনিহারিও নিয়ে নিলাম। আর সবশেষে যেটা যায় সেটা হচ্ছে কি, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যটা যেহেতু আমার সম্পদ, এটা যাবে। এর বাইরে আর কিছু আছে কি না সেটা দেখতে হবে, দেখে যদি না থাকে, আচ্ছা সমাপনী মজুত পণ্যটা নিয়ে নেই। এর বাইরে একটা প্রাপ্য বাড়ি ভাড়া আছে, প্রাপ্য বাড়ি ভাড়াটা কেন গেল এটা একটু বুঝতে হবে, যেহেতু আয়ের বকেয়া এই যে এখানে আছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, আচ্ছা 1 মাসের বাড়ি ভাড়া বকেয়া, যেহেতু আয়ের বকেয়া, আয়ের বকেয়া সবসময় হচ্ছে সম্পদ, তাই এটাকে আমরা সম্পদ হিসাবে নিয়ে নিলাম। এখন চলতি সম্পদ এই টোটালটা যোগ করলে আমি টোটাল চলতি সম্পদ পাবো, মোট চলতি সম্পদ হচ্ছে আমার 73,575। তাহলে স্থায়ী সম্পদ হচ্ছে 70,000 টাকা, 70,000 টাকা নিয়ে নিলাম এই কলামে। দীর্ঘমেয়াদী সম্পদ কিছু নাই, চলতি সম্পদ টোটাল পেলাম 73,575। তাহলে টোটাল যদি আমি তিনটা যোগ করি তাহলে পাবো 143,575। অবশ্যই এরপরে এরকম ডবল টান দিয়ে দিতে হবে, এখানে ডবল টান, এই যে দেখা যাচ্ছে এখানে একটা ডবল টান আছে, অর্থাৎ সমাপনী জের বলা হয় এটা দিয়ে আছে, এটা দিতে হবে। তার মানে আমার সম্পদের হিসাব করা শেষ, মোট সম্পত্তি পেলাম আমি 143,575। এবার আসি অন্য পার্টে, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব ও দায়। মালিকানা সত্ত্ব দায় আমি কোথায় পাবো? মালিকানা সত্ত্ব দায় পাবো আমি এর আগে যে স্টেটমেন্টটা করেছি মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, এইখানে এই যে ক্লোজে যেটা আছে 105,575। ওকে ফাইন, আমি টাকাটা নিয়ে নিলাম 105,575। এরপরে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী যেগুলি হচ্ছে এক বছরের বেশি সময়ের জন্যে দায় হিসাবে পরিগণিত হয়, এখানে ব্যাংক জমা অতিরিক্ত সাধারণত এক বছরের জন্যে হয়। হ্যাঁ, পাওনাদার এক বছরের মধ্যেই নগদ টাকায় রূপান্তর হয়ে যায়, সুতরাং এখানে দীর্ঘমেয়াদী দায় নামে আমার কিছুই নাই। আসি স্বল্পমেয়াদী দায়ে, এইখানে ব্যাংক জমা অতিরিক্ত, পাওনাদার আর সমন্বয়তে যদি কিছু থেকে থাকে সেইটা যাবে। তাহলে পাওনাদার আছে কত, 37,000। একটা জিনিস মনে রাখতে হবে, পাওনাদার থেকে কিন্তু ফেরতের একটা বিষয় ছিল, অর্থাৎ ক্রয় ফেরতের একটা বিষয় ছিল, সেটা বাদ দিয়ে তারপরে নিতে হবে। তাহলে আমরা পাওনাদারটা নিলাম, পাওনাদার হচ্ছে কত,
37,000, সেখান থেকে অলিখিত যে ক্রয়টা ছিল, ক্রয় ফেরতটা ছিল, সেটা বাদ দিয়ে দিতে হবে। 35,000 থেকে 2,000 গেলে 37,000 থেকে 2,000 গেলে 35,000 থাকে। আচ্ছা, আর কি আছে? ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত আছে কত? 3,000। তাহলে আমি ব্যাংক জমাতিরিক্ত নিয়ে নেই 3,000 টাকা। এখন সমন্বয়তে আমরা একটু ঘুরে আসি কিছু আছে কিনা। পণ্য উত্তোলন দুই জায়গাতে নেওয়া হয়ে গেছে, এই আন্তঃফেরত দুই জায়গাতে নিলাম, বহি ফেরত এই মাত্র নিলাম 2,000 টাকা, শেষ। বিমা প্রিমিয়ামের পরিশোধিত হয় নাই অগ্রিম, সেটাকে সম্পদ হিসেবে দেখাইলাম। হ্যাঁ, দুইবার নেওয়া হয়েছে, এটাও দুইবার নেওয়া হয়েছে, এটাও এটাও, তার মানে আমার আর কিছু বাকি নাই। তাহলে 35,000 আর হচ্ছে এইখানে 3,000, আমি যদি যোগ করে নিয়ে যাই 35 আর 3 হচ্ছে 38,000 টাকা হবে। মালিকানা স্বত্ব আছে 1,05,575 এবং মোট চলতি দায় আছে 38,000 টাকা। এই দুটো যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার 1,43,575 টাকা হয়ে যাবে, এবং এটাকে ডবল টান দিয়ে দিলাম, তার মানে মোট সম্পদ এবং মোট দায় দুইটাই একই পরিমাণ হতে হবে, এবং আমার এই অঙ্কে হয়েছেও তাই। 1,43,575 মোট সম্পদ, মালিকানা সম্পদ ও দায় এটাও একই, সুতরাং আমি এটা বলতে পারি আমার অঙ্ক সঠিক হয়েছে। ওকে বন্ধুরা, সবাই অত্যন্ত ভালো থাকবেন এবং ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামী পর্বে চলে যাব সরাসরি অঙ্কে, সৃজনশীল প্রশ্নে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।